ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفيه فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخاف ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله محمد صلى الله على وسلم صلى الله حسنت جميع خصاله صلى الله عليه وآله উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানি کرام মুরুব্বিয়ানি کرام যুবক ভাইরা সকলে সর্বপ্রথমে আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া রাহমাতুল্লাহ আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থান থেকে অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন শত ব্যস্ততাকে উপেক্ষা করে তার ডাকে সাড়া দিয়ে আজকে পবিত্র শুক্রবার দিনে জুমার নামাজের দিনে তার ঘর মসজিদে আসার মতো এবং বসার মতো সুযোগ করে দিয়েছেন তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়া মান ইয়াকফুরু বিল্লাহি
وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا الله رب العالمين بلتسن يا أيها الذين آمنوا هي من دربان هي مؤمن قال هي بالشاشي من الشقال هي بالشاشي من الضان আমিনু বিল্লাহ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করো বিশ্বাস স্থাপন করো ও মালাইকাতিহি তার ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপন করো ও কুতুবিহি ওয়া রাসূলি তার কিতাবসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করো ও কুতুবু নাযালা আলা আবদিহি ও কুতুবু নাযালা আলা মিন ক্বাবলি অর্থাৎ বিশ্ব নবী সরকারে দোয়ালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব অবতীর্ণ করা হয়েছে নাযিল করা হয়েছে সেই কিতাবের উপর তোমরা বিশ্বাস স্থাপন করো এবং তার পূর্ববর্তী কিতাবসমূহের উপরে বিশ্বাস স্থাপন করো ওমাইয়াকুল আর যারা বিশ্বাস স্থাপন করবে না অস্বীকার করবে কুফরি করবে বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কিতাব ফেরেশতাদেরকে মালায়েকা তো ফেরেশতাদেরকে কিতাব সময়কে পরকাল দিবসকে জেনে রাখো মনে রাখবে তারা গোমরাহির সর্বনিম্ন নিম্ন স্তরে পৌঁছে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলতেছেন তোমরা পরিপূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করো ফেরেশতাদেরকে বিশ্বাস করো কোরআনকে বিশ্বাস করো তাওরাত জবুর ইনজিল যা পূর্ববর্তী নবীদের উপরে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাযিল করা হয়েছে তার প্রতি বিশ্বাস স্থাপন করো আর যারা এই সমস্ত বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করবে না অস্বীকার করবে তোমরা অবশ্যই অবশ্যই জেনে রাখো তারা গোমরাহির মধ্যে রয়েছে তারা অজ্ঞতার মধ্যে রয়েছে তারা গোমরাহির সর্বনিম্ন স্তরে পৌঁছে গেছে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে উদ্দেশ্য করে বলতেছেন হে ইমানদারগণ হে বিশ্বাসী মানব সকল ওয়াত্তাকুল্লাহ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো কম ভয় করো ওয়ালা তামুতুন্না আর তোমরা মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যতক্ষণ পর্যন্ত না তোমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে উদ্দেশ্য করে বলতেছেন তোমরা আল্লাহকে যেভাবে ভয় করার দরকার সেইভাবে ভয় করো ভয় করার মতো ভয় করো অর্থাৎ ভয় বলতে সর্বশ্রেষ্ঠ যা আছে সেই ভয়টা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করো এবং তোমরা মৃত্যুবরণ করো না অর্থাৎ আজ বাদে কাল তোমার মৃত্যু হয়ে যেতে পারে তাই তোমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো পরিপূর্ণ মুসলমান হয়ে যাও কেননা আপনি আমি জানি না আমার মৃত্যুটা কখন আসবে এজন্য আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে এখন থেকে পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য যা কিছু দরকার তা কিছু আমাদেরকে পালন করতে হবে আমল করতে হবে আমলের সহিত আদায় করতে হবে কেননা আমরা পরিপূর্ণ মুসলমান হওয়ার কথা বলি মানুষদেরকে দিনের দাওয়াত দি সুন্নাতের কথা বলি সুন্নাতের অনুসরণ করতে বলি অথচ দেখা যায় যে তার নিজের ভিতরে সুন্নাত নাই অথচ মানুষ আরেকজনকে সুন্নাতে দাওয়াত দেয় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন ওয়ানফুসিকুম ওয়াহালিকুম নার তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার আহার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আগে সর্বপ্রথমে তুমি কি করো তুমি নিজে ওই জাহান্নামের কঠিন আজাব থেকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করো এবং অতঃপর তারপরে তোমার আহাল পরিবার স্ত্রী পরিজন তাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো অর্থাৎ দিনের সঠিক বুঝ সঠিক পথে তুমি চলো তোমার পরিবারকে সঠিক পথে চালাও এরপরে সামাজিকভাবে মানুষদেরকে অন্যান্য মানুষদেরকে দিনের দাওয়াত দাও ফের হাজির আমাদের অবস্থা হলো এমন যে এক ব্যক্তি শরীরে দাউদ অথচ সে দাউদের মনন বিক্রয় করে শরীরের ভিতরে নিজের শরীরের ভিতরে যদি দাউদ থাকে আর ওই ব্যক্তি যদি দাউদের মলম বিক্রি করে তাহলে কি তার মলম বিক্রি হবে বলুন তার মলম কখনই বিক্রি হবে না মানুষ বলবে যে তোমার নিজের শরীরই তো দাউদ তুমি দাউদের মলম বিক্রি করো আগে তোমার নিজের শরীরের দাউদটা
ভালো করো তারপরে তুমি দাউদের মলম বিক্রি করো তোমার দাউদের মলম আমরা কিনবো না কেননা তুমি নিজের দাউদে তুমি ভালো করতে পারতেছো না ঠিক তদ্রূপ ভাবে যে ব্যক্তি সুন্নাতের কথা বলবে যে ব্যক্তি আমলের কথা বলবে যে ব্যক্তি দ্বীনের কথা বলবে অবশ্যই আগে সর্বপ্রথমে তার ভিতরে সুন্নাত থাকতে হবে তার ভিতরে আমল থাকতে হবে তার ভিতরে পরিপূর্ণ দ্বীন থাকতে হবে তার ভিতরে যদি দ্বীন না থাকে আমল না থাকে সুন্নাত না থাকে তাহলে ওই ব্যক্তির কথা ওই মানুষটার কথা কখনোই কেউ অন্য কেউ শুনবে না এজন্য আমাদেরকে সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে আজকের আলোচনা স্থান পেয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাআত রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব বলেন ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা ফিরকাতান ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসা ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা আল্লাহর হাবিব বলতেছেন নিশ্চয়ই বনি ইসরাঈল সম্প্রদায় তারা 72 দলে বিভক্ত হয়ে গিয়েছিল 72টা ফিরকায় বিভক্ত হয়ে গিয়েছিল তাফতারিকু উম্মতি আলা সালাসা ওয়া সাবঈনা মিল্লাতান কিন্তু আমার উম্মত একটি দল বেশি 73 দলে বিভক্ত হয়ে যাবে কুল্লুহুম ফিন্নার তারা সকলেই হবে জাহান্নামী ইল্লা মিল্লাতা ওয়াহিদা শুধুমাত্র একটি দল ব্যতীত সাহাবায়ে কেরাম সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই দলটি কোন দল তখন আল্লাহর হাবিব জবাব দিলেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি যে আমার এবং আমার সাহাবায়ে কেরামকে অনুসরণ করবে আমার এবং আমার সাহাবীদের পথে যারা থাকবে এখন কত ভালো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বনি ইসরাঈল অর্থাৎ পূর্ববর্তী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসালামের উম্মতগণ তারা 72টা দলে বিভক্ত হয়ে গিয়েছিল কিন্তু শেষ জামানার উম্মত তারা বিভক্ত হবে 73টা দলে 73টা ফেরকায় এখানে কথা থাকতে পারে যে এই 73টা দলের ভিতরে আবার এক একটা দলের ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র আবার অনেকগুলা দল থাকবে এর হাজিন কেননা আমরা জানি আমাদের দেশে অনেক পীরের দরবার রয়েছে অনেক দরবার রয়েছে বা অনেক দল রয়েছে যে দলগুলোকে আমরা হক জানি ভালো জানি যে তারা সঠিক দিনের কথা বলে তারা ভালো কথা বলে অবশ্যই মানুষগুলো ভালো যেমন উদাহরণস্বরূপ আমরা অনেক সময় বলে থাকি যে সারসিনা একটা ভালো দরবার চরমনা একটি ভালো দরবার আবার দুদালা একটা ভালো দরবার তাদের ভিতরে সুন্নাত আছে আমল আছে ভালো কথা বলে তাহলে যদি একটি দল জান্নাতে যায় সাপোজ আমি যদি সারসিনা তারা জান্নাতে যাবে তাহলে চরমনাই বা দুদল এরা কি জাহান্নামে যাবে মূলত এটা কথা নাই কথা হলো মানা আলাইহি ওয়া আসহাবি আল্লাহর হাবিব বলছে যে আমার পথে এবং আমার সাহাবায়ে কেরামের পথে থাকবে ওই দলটি হলো নাজি দল জান্নাত প্রাপ্ত দল অর্থাৎ ওই দলটি হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত অতএব সারসিনা চরমনাই দুদল অন্যান্য দলবারগুলো তারা যদি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে তারা যদি সাহাবায়ে আজমাইনকে অনুসরণ করে সঠিক পথে থাকে তাহলে অবশ্যই তারা হলো নাজি দল তাহলে হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আর তারা যদি সঠিক পথে থাকে অবশ্যই সবাই জান্নাতের অধিবাসী হবে কিন্তু ওই 72 দল যারা জাহান্নামে যাবে তারা হলো যারা আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করে যারা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে যারা আল্লাহর পথ থেকে দূরে সরে যায় যারা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের পথ থেকে দূরে সরে যায় তাদের কথা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন এজন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাসটা কি রকম হতে হবে কালেমায়ে শাহাদাতের ভিতরে আল্লাহর হাবিব পরিপূর্ণভাবে উল্লেখ করেছেন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুনিয়াল ইসলামি আলা খামসুন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমুস সালাতা ওয়া তুতিউজ যাকাতা ওয়া তাসুমুর রমাদান ওয়া তাহুজ্জুল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা বুনিয়াল ইসলাম আলা খামসিন ইসলামের ভিত্তি পাঁচটি স্তম্ভের উপর পাঁচটি বিষয়ের উপর এর ভিতরে সর্বপ্রথম হলো কালেমার সাক্ষ্য দেওয়া নামাজ কায়েম করা যাকাত আদায় করা রমজান মাসে রোজা রাখা এবং যাদের প্রতি হজ ফরজ হয়েছে তারা যেন হজ করে বুনিয়াল ইসলাম আলা খামসুন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইসলামের ভিত্তির ভিতরে সর্বপ্রথম ভিত্তির কথা বলা হয়েছে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের খাস বান্দা ও রাসূল অতএব আহলে সুন্নাত আল জামাতের আকীদার মূল মর্ত আকীদার মূল বিষয়গুলো এই কালেমায়ে শাহাদাতের ভিতরে নিহিত রয়েছে বলুন সুবহানাল্লাহ কেননা কালেমায়ে শাহাদাতের ভিতরে বলা হয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া আর কোনো মালিক নেই এই সাক্ষ্য যে দেবে ওই মানুষটাই পরিপূর্ণ মুসলমান হয়ে যাবে এজন্য আমাদের বিশ্বাস থাকতে হবে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই মালিক নেই আল্লাহ রাব্বুল আলামিন হলেন একক আল্লাহ রাব্বুল আলামিন একক এক বলা যাবে না এক বললে একের সাথে দুই বোঝায় একের পরই আসে দুই এখানে বলতে হবে একক আল্লাহ রাব্বুল আলামিন হলো একক আল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ রাব্বুল আলামিন হলেন এক আল্লাহ রাব্বুল আলামিন এক আল্লাহ রাব্বুল আলামিন একক তার দ্বিতীয় আর কোনো কিছুই নেই তার দ্বিতীয় আর কোনো কাউকে তার সাথে শরীক করা যাবে না দ্বিতীয় আর কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সংযুক্ত করা যাবে না আল্লাহ মুসসামাদ আল্লাহ রাব্বুল আলামিন হলো ওয়া মুকাফিকি আমরা মানব জাতি কেউ কারো প্রতি মুখাপ্রিয় হয়ে থাকি একজন আরেকজনের প্রতি নির্ভর হয়ে থাকি একজন মানুষ আরেকজনের মানুষ আরেকজনের সাহায্য ছাড়া চলতে পারি না যে কোনো ভাবে হোক একজন আরেকজনের সাহায্য নীতি হয় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহুস সামাদ আল্লাহ রাব্বুল আলামিন কারো প্রতি কখনোই মুখাপেক্ষী নন আল্লাহ রাব্বুল আলামিনের কারো সাহায্যের প্রয়োজন নেই আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষতি কেউ করতে পারবে না আবার উপকার কেউ করতে পারবে না এর হাজিরিন এই পৃথিবীর তামাম মানব দানব জীব জন্তু যা কিছু আছে এই সমস্ত কিছু যদি এক হয়ে যায় একাকার হয়ে যায় সংগঠন করে একত্রিত হয় যদি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষতি করতে চায় অথবা উপকার করতে চায় তাহলে তারা আল্লাহ রাব্বুল আলামিনের বিন্দু পরিমাণে কোনো ক্ষতি করতে পারবে না আবার আল্লাহ রাব্বুল আলামিনের বিন্দু পরিমাণে তারা কোনো উপকার করতে পারবে না পারবে বলুন কখনোই সম্ভব নয় সব কিছু একত্রিত হয়েও আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্ষতি অথবা কোনো উপকার কেউ কখনো করা সম্ভব নয় এই পৃথিবীর তামাম জাহান সৃষ্টি করার পূর্বেও আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন আবার যখন কোনো কিছুই থাকবে না তখন এই পৃথিবীতে আর কোনো কিছুই থাকবে না তখন আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন এজন্য একদল মানুষ তারা বলতে চায় যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের উপরে স্থান নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে রয়েছেন এর কথা কি এই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে নাই আল্লাহ রাব্বুল আলামিন কি আপনাকে দেখতে পারতেছে না এর কথা এর মূল কথা এটা নয় বরং অনেকে বলে যে আমরা বলি আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় রয়েছে সর্ব জায়গায় রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা সর্বস্ত বিরাজমান আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন সব কিছু দেখেন সব কিছু বোঝেন সব কিছু করার ক্ষমতা রাখেন তারপরে যে তোমরা যে বলো আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান তাহলে দুনিয়াতে তো কিছু খারাপ জায়গা রয়েছে ওই খারাপ জায়গায় কি আল্লাহ রাব্বুল আলামিন বলেছে অর্থাৎ তারা আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে তারা আল্লাহ রাব্বুল আলামিন থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিতে চায় ফেরে হাজির আমার কথা হলো ওই যে খারাপ জায়গা তারা বলে তারা যে বাথরুমের উদাহরণ দেয় আপনি যদি বাথরুমের ভিতরে বসে অপকর্ম করে থাকেন অন্যায় কাজ করে থাকেন অপরাধ করে থাকেন সেটিকে আল্লাহ রাব্বুল আলামিন দেখে না বলুন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সেটি দেখে আপনি যেখানে বসে যে কাজ করুন না কেন সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন দেখে রমজান মাসে আপনি রোজা রাখলেন পানির ভিতরে ডুব দিয়ে আপনি পানি পান করলেন সেটিকে আল্লাহ রাব্বুল আলামিন দেখবে না অবশ্যই পৃথিবীর ভিতরে তামাম পৃথিবীর ভিতরে অত্যন্ত ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বস্তুগুলো যা রয়েছে সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন দেখে থাকেন আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিসীমার বাইরে এই পৃথিবীর কোনো কিছুই নয় বরং এই পৃথিবীর সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দেখে থাকেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দিষ্ট কোনো আকৃতি নেই আল্লাহ রাব্বুল আলামিনকে নির্দিষ্ট আকৃতিতে কখনো আকৃতবান
করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন যে রূপ সেই রূপই আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করতে হবে আমরা যদি বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো হাত রয়েছে আমাদের মতো পা রয়েছে আমাদের মতো মুখ রয়েছে চেহারা রয়েছে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একজন মানুষের কি করা হলো অর্থাৎ তুলনা দেওয়া হলো যদি তুলনা আসে যায় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক হয়ে যাবে এজন্য কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো কিছুই তুলনা করা যাবে না এই পৃথিবী আমাদের বিশ্বাস রাখতে হবে এই পৃথিবী যখন ছিল না যখন আদম ছিল না যখন হাওয়া ছিল না যখন ফেরেশতা ছিল না যখন জিন কোনো কিছুই ছিল না তখন আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন এবং দুনিয়ার সবকিছু ধ্বংস হয়ে যাবে সবকিছু শেষ হয়ে যাবে সবকিছু বিলীন হয়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন হে দুনিয়ার রাজা বাদশাগণ হে দুনিয়ার প্রজারা হে দুনিয়ার ক্ষমতাধর প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সেনাপতি আজকে তোমরা কারা আজকে তোমরা কোথায় তোমরা হে বিচারক দুনিয়ার বিচারকগণ তোমরা কোথায় দুনিয়ার তখন কেউই থাকবে না সবকিছু যখন মৃত্যু হয়ে যাবে আজরাইল থাকবে জিব্রাইল থাকবে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলবেন হে আজরাইল আর কে বাকি আছে আজরাইল বলবে রাব্বুল আলামিন এখন জিব্রাইল আর আমি বাকি আছি বলবে জিব্রাইলের মৃত্যু দাও জিব্রাইল মৃত্যু বরণ করবে তখন বলবে এখন আর কে বাকি আছে আল্লাহ রাব্বুল আলামিন বলবে এখন কে আছে তখন আজরাইল বলবে রাব্বুল আলামিন এখন আপনি আর আমি ছাড়া এই পৃথিবীতে আর কোনো কিছুই নাই তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া মালাকুল মউত মুত মুত ইয়া মালাকুল মউত হে মালাকুল মউত হে আজরাইল তুমি মৃত্যু বরণ করো মরে যাও আজরাইল মরে যাও শেষ হয়ে যাও আজরাইল তখন মরে যাবে আজরাইল আর জীবিত থাকবে না তখন এই পৃথিবীতে শুধুমাত্র একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন আর কোনো কিছুই থাকবে না এভাবে বছরের পর বছর যুগের পর যুগ অতিক্রম হয়ে যাবে কত কাল যে অতিক্রম হয়ে যাবে তা একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন এর হাজিন তাই আমাদের বিশ্বাস হলো যে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট কোন জায়গায় সময়সীম নয় আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট কোন স্থানে সময়সীম নয় এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের রিজিক দাতা জীবন দাতা মৌত দাতা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করতে হবে এর হাজিন আল্লাহ রাব্বুল আলামিন হলো তামাম বিশ্বের সৃষ্টিকর্তা অর্থাৎ আমরা মুসলমান কিন্তু অন্যান্য ধর্ম অবলম্বী যারা আছে ইহুদি খ্রিস্টান নাসারা বলেন হিন্দু বেদুইন বলেন তারাও বিশ্বাস করে যে এই পৃথিবীর স্রষ্টা একজন রয়েছে একজন সৃষ্টিকর্তা রয়েছে অর্থাৎ এই পৃথিবীতে কারুকার্য করার জন্য একজন মিস্ত্রি অবশ্যই অবশ্যই আছে কিন্তু পৃথিবীতে একদল মানুষ হলো নাস্তিক যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে না সৃষ্টিকর্তা বলে কোনো কিছুকে বিশ্বাস করে না যে পৃথিবী সৃষ্টি করার জন্য একজন যে আছে এই কথাটা তারা বিশ্বাস করে না অতএব আমাদের বিশ্বাস হলো এই তামাম পৃথিবীর সৃষ্টিকর্তা হলো একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাব্বুল আলামিন হলো আমাদের রিজিক দাতা আল্লাহ রাব্বুল আলামিন হলো আমাদের জীবন দাতা আল্লাহ রাব্বুল আলামিন হলো আমাদের মৃত্যু দাতা এবং আল্লাহ রাব্বুল আলামিন হলো দয়াবান আল্লাহ রাব্বুল আলামিন হলেন রহমানুর রহিম পরম করুণাময় অসীম দয়ালু সমস্ত দয়ার ঊর্ধ্বে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়া কেননা এই পৃথিবীতে আমরা এত অন্যায় অপরাধ করে থাকি অবিচার করে থাকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লালন পালন করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাবার দিতেছেন আমাদের রিজিকের ব্যবস্থা করতেছেন আমাদেরকে দুনিয়ায় জীবিত রাখতেছেন অথচ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করতেছি অপরাধ করতেছি গুনার কাজ করতেছি আল্লাহ রাব্বুল আলামিন যদি রাগান্বিত হতেন মানুষের মতো রাগ যদি আল্লাহ রাব্বুল আলামিনের থাকতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কখন যেন আমাদেরকে ধ্বংস করে দিতেন কিন্তু এই পৃথিবীর মানুষের চেয়ে অনেক অনেক গুণে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আল্লাহ রাব্বুল আলামিনের মহিমা যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার ভিতরে আপনি আমি বেঁচে আছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া দিয়ে রহমত দিয়ে তারপরে পৃথিবীতে আপনাকে আমাকে জীবিত রেখেছেন যদি আল্লাহ রাব্বুল আলামিন রাগ হয়ে যেত তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধ্বংস করে দিত তাই হাজিরিন এর মানে এই নয় যে আল্লাহ রাব্বুল আলামিনের রাগ নাই বরং সমস্ত ক্রোধের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ী মহাবিজয়ী কেননা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হলো কহার অত্যন্ত কঠিন তখন আল্লাহ রাব্বুল আলামিন কারো প্রতি দয়া করবেন না এর হাজিরিন এরপর আমাদের বিশ্বাস রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিজ্ঞানের চেয়ে মহা বিজ্ঞানময় সমস্ত ইঞ্জিনিয়ারের চেয়ে মহা ইঞ্জিনিয়ার এর হাজিরিন এইভাবে বিশ্বাস এবং আল্লাহ রাব্বুল আলামিন
তার সুন্দর সুন্দর নাম রয়েছে গুণবাচক নাম রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য সুন্দর সুন্দর গুণবাচক নাম রয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদী রয়েছে অনুপম দৃষ্টান্ত অনুপম আদর্শ এই বিশ্বাস আপনাকে আমাকে রাখতে হবে এরপর আসুন কালেমায়ে শাহাদাতের দ্বিতীয় মূল মন্ত্র হলো ওয়ান্না মুহাম্মাদার রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আল্লাহ পাকের প্রেরিত বান্দা এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের খাস বান্দা এবং রাসূল সব নবী সিলসিলার সর্বশেষ রাসূল তারপরে এই পৃথিবীতে আর কোন রাসূল আগমন করেনি এবং কিয়ামত পর্যন্ত আর কোন নবী কিংবা রাসূল আগমন করবেন না কেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা খাতামুন নবীন আমি হলাম নবী সিলসিলার সর্বশেষ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূল ও খাতামান নবীন ও কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মা কানা মুহাম্মাদুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নয় অর্থাৎ তার কোনো প্রাপ্তবয়স্ক ছেলে সন্তান ছিল না তাই হাজরিন আল্লাহর হাবিবের চারটি সন্তান ছিল এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো পুরুষের পিতা নয় অর্থাৎ তার যে সাতটি সন্তান ছিল ওই চারটি সন্তান ছোট অবস্থায় মারা গিয়েছিল তারা পুরুষে অর্থাৎ যুবক বয়সে উপনীত হয়নি তার আগে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিয়ে নিয়েছেন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নয় বরং তিনি হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয় হলো তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত রাসূল এজন্য যখন আবু জেহেল আবু লাহাবকে প্রশ্ন করা হলো হে আবু বকর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আবু জেহেলকে প্রশ্ন করা হলো আবু জেহেল মুহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কি তখন আবু জেহেল বলল মুহাম্মদ হলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তো আব্দুল্লাহর সন্তান সত্য কথা বলেছেন আবু জেহেল বলল আবু লাহাব বলল মুহাম্মদ হলো আব্দুল মুত্তালিবের নাতি কিন্তু যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রশ্ন করা হলো হে আবু বকর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার ধারণা কি তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলল সুবহানাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত রাসূল আল্লাহ পাকের বান্দা ও রাসূল তাই আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস রাখতে হবে আম্বিয়া আলাইহিসসালাতু সম্পর্কে আমাদের বিশ্বাস রাখতে হবে পৃথিবীর সমস্ত আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসালাম নবীগণ তারা হলো নিষ্পাপ এবং মাসুম তাদের জীবনে কোনো গুনাহ ছিল না এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের বিশ্বাস রাখতে হবে আল্লাহর হাবিব হলো সম্পূর্ণরূপে নিষ্পাপ এবং মাসুম এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার রজব শরীফে জিন্দা অবস্থায় শুয়ে আছেন অর্থাৎ তার দেহ পচে গলে শেষ হয়ে যায়নি একদল মানুষ তারা আল্লাহ থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিতে চায় তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিতে চায় তাই আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসতে হবে কেননা আল্লাহ হাবিব বলেন যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসলো অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা ভালোবাসি তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা হবে আর যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নাজাতের ব্যবস্থা করবেন এরপরে আউলিয়া আলাইহিসসালাতু ওয়াসালাম আউলিয়া কেরামের সম্পর্কে আমাদের ধারণা এবং বিশ্বাস রাখতে হবে আউলিয়া কেরাম তারা হলো মাহফুজ মাহফুজ মানে হেফাজত করি অর্থাৎ তারা গুনাহ করতে পারেন না বা তারা মাসুম এই বিশ্বাস নয় বরং তাদের দ্বারা গুনাহ হতে পারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করেন এবং তারা যদি গুনাহ হয়ে থাকে তাহলে তারা সাথে সাথে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে থাকেন
এর পরে সাহাবায়ে আজমাইন সম্পর্কে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে সমস্ত সাহাবায়ে আজমাইন তারা হলো সত্য এবং ন্যায়ের মাপকাঠি কেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সমস্ত সাহাবায়ে কেরাম হলো সত্য এবং ন্যায়ের মাপকাঠি অতএব তোমরা আমার সাহাবাদের থেকে যে কাউকে অনুসরণ করবে তোমরা সঠিক পথ প্রাপ্ত হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজকে আমাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের যে অসংখ্য ফেরেশতা রয়েছে সেই ফেরেশতাদেরকে আমাদেরকে বিশ্বাস করতে হবে কবরের শাস্তিকে আমাদেরকে বিশ্বাস করতে হবে হাশরের ময়দানে আমাদের সকলকে একত্রিত হতে হবে এই বিশ্বাস আমাদের সকলকে করতে হবে আমাদের আমলনামা দাড়ি পাল্লায় ওজন করা হবে পুলসিরাত আমাদেরকে পাড়ি দিতে হবে এই সমস্ত কিছু আমাদেরকে বিশ্বাস করতে হবে জান্নাত জাহান্নাম বিশ্বাস করতে হবে জান্নাত জাহান্নাম বর্তমানও আছে ভবিষ্যতও থাকবে কোনোদিন ধ্বংস হয়ে যাবে না এবং তার অধিবাসী যারা রয়েছে সেই অধিবাসীগণ কখনো লয় হয়ে যাবে না হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে আমাদের উপস্থিত হতে হবে যারা জান্নাতে যাবে তাদের সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিদার হয়ে যাবে এই বিশ্বাস আমাদেরকে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তার হুকুম আহকামের প্রতি সঠিক বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করুন।